प्रिय शिक्षार्थी बोनेरा आजकेर ए अनलाइन क्लासे सबाइके जानाई स्वागतम। आज के आमी नवम श्रेणी फिनान्स ओ बैंकिंग विषयेर उपर एकादश अध्याय निये तोमादेर सामने क्लास उपस्थापना करते जाच्छी। आशा करी तुम्रा सकले तोमादेर प्रयोजनीय जिनिसपत्र निये ए अनलाइन क्लासे अंशग्रहण करछो। ताहले शुरू करा जाक आजकेर आमादेर क्लास। गत क्लासे आमी एकादश अध्यायेर बैंक आमानत की एवं बैंक आमानतेर उद्देश्य ओ गुरुत्व ए विषयगुलो तोमादेर बुझिएछिलाम एवं आज के आमरा जे दुइटा विषय निये आलोचना करब तोमरा तोमादेर सुविधार्थे नोट डाउन करते पारो। प्रथम विषयटी होच्छे बैंक हिसाबेर प्रकारभेद एवं द्वितीय जे विषयटी निये आमरा आलोचना करब সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম যে আলোচনার বিষয়, ব্যাংক হিসাবের প্রকারভেদ। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখে। মানুষের জীবিকা, প্রয়োজন, সময়, অবস্থান এবং চাহিদা অনুযায়ী ব্যাংক হিসাবকে নিম্নলিখিতভাবে প্রকারভেদ করা যায়। এক, চলতি হিসাব। দুই, সঞ্চয়ী হিসাব। তিন, স্থায়ী হিসাব। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম ব্যাংক মূলত এই তিনটি হিসাবে তার লেনদেন করে থাকে, মানে এই তিনটি হিসাবই হচ্ছে ব্যাংকের প্রধান হিসাব। এই তিনটি হিসাবই দৈনিক কার্যক্রম পরিচালিত হয় ব্যাংকের। এছাড়াও যে সকল হিসাবগুলো আছে চলো আমরা দেখি। স্কুল সঞ্চয়ী হিসাব, বিমা সঞ্চয়ী হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব, ডিপোজিট পেনশন স্কিম, ঋণ আমানতি হিসাব এবং সর্বশেষ হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব। এতক্ষণ আমরা ব্যাংকের হিসাবগুলো দেখে নিলাম, এখন আমরা এই হিসাবগুলো কি সেগুলো চলো জেনে নিই। প্রথম যে বিষয়টি হচ্ছে চলতি হিসাব। আচ্ছা চলো দেখে নিই চলতি হিসাব কি। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিবা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে কী বলা হয়? চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট বলে। ব্যবসায়ীদের জন্য এই হিসাব সুবিধাজনক এবং এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। এই হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে। অর্থাৎ চলতি হিসাব কি? যে হিসাবে প্রতিদিন যতবার ইচ্ছে টাকা জমা রাখা যায় এবং যতবার ইচ্ছে টাকা উত্তোলন করা যায় সেটাই হচ্ছে দৈনন্দিন হিসাবে টাকা যে হিসাব করা হয় সেটাই হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাবের পর যে বিষয়টি হচ্ছে সঞ্চয়ী হিসাব। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট বলে। সাধারণত অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এই হিসাব খুলে থাকে। এই হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। তবে আজকাল কোনো কোনো ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না। তাহলে আমরা বলতে পারবো সঞ্চয় হিসাব হচ্ছে এমন একটি হিসাব যে হিসাবে প্রতিদিন বা সপ্তাহে যতবার তোমার ইচ্ছা ততবারই তুমি টাকা জমা রাখতে পারো কিন্তু সপ্তাহে শুধু দুইবার তুমি এই হিসাব থেকে এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারো। ঠিক আছে, সেভিংসের জন্য মূলত এই হিসাবটা খোলা হয় আর কি। চলতি হিসাবের পর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে স্থায়ী হিসাব। তাহলে চলো দেখে নিই স্থায়ী হিসাব কি। একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাবকে বলা হয় ফিক্সড ডিপোজিট। স্থায়ী হিসাবে সাধারণত এক মাস, তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর, পাঁচ বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে না, তবে বিশেষ প্রয়োজনে উত্তোলন করতে পারবে। তবে এই ক্ষেত্রে গ্রাহক কোনো সুদ পাবে না। আচ্ছা, স্থায়ী হিসাব হচ্ছে এমন একটি হিসাব যেটা কি না নির্দিষ্ট মেয়াদের জন্য ওই অ্যাকাউন্টটা খোলা হয়। ঠিক আছে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে ডিপোজিটগুলো থাকি যেটাকে বলা হয় FDR সেটা কি, সেগুলাই হচ্ছে স্থায়ী হিসাব। তারপর স্থায়ী হিসাবের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে
স্কুল সঞ্চয়ী হিসাব। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির উদ্দেশ্যে এ জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চিত টাকা এ হিসাবে জমা রাখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে স্কুল সঞ্চয় হিসাব। অর্থাৎ কি, তোমাদের মতো স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্টটা সেটা কি স্কুল সঞ্চয় হিসাব। তারপর যে বিষয়টা হচ্ছে বিমা সঞ্চয় হিসাব। এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বিমার সুবিধাও পাওয়া যায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসাবে জমা রাখতে হয়। উক্ত জমার টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারী নামে মোট অঙ্কের বিমা করা হয় এবং গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে থাকে। এটা কি, এখানে বলা হয়েছে যে সঞ্চয় হিসাব এবং জীবন বিমার দুই হিসাবেরই সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ একেবারেই ফিক্সড একটা অ্যামাউন্ট এই হিসাবে জমা করে রাখতে পারবে এবং উক্ত জমার টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারী নামে মোট অঙ্কের বিমা করা হয় এবং গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে। তারপর যে বিষয়টি হচ্ছে বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। চলো এটা দেখে নিই। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ জাতীয় হিসাব খুলে থাকে। এ জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে। তাহলে শুধুমাত্র বৈদেশিক লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাবটা খোলা হয়। এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম হিসাব। আচ্ছা, এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ সকল টাকা ফেরত দেয়া হয়। অর্থাৎ কি, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে, অনেকটা FDR এর মতো। ঠিক আছে, প্রতি মাসে 100, 200, 500 টাকা থেকে যে কোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক জমা একটি নির্দিষ্ট সময়ান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব হিসেবে পরিচিত। অর্থাৎ কি, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টে তোমার টাকা জমা রাখতে হবে। যে হিসাব সেটাই হচ্ছে কি, ডিপোজিট পেনশন স্কিম হিসাব। তারপর যেটা হচ্ছে ঋণ আমানতি হিসাব। কোনো ব্যবসায়ী, শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসাবে টাকা স্থানান্তর করে। অর্থাৎ কি, গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংকই করে টাকা স্থানান্তর করে থাকে। ঠিক আছে, ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেকে কাটা টাকা উত্তোলন করে, চেক কেটে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিধায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি হয়। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা? এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থ ঋণ প্রদান অর্থাৎ ক্যাশে তার হাতে টাকা না দিয়ে সে কী করে, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। তখন কী করে, ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী চেক কেটে সেই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে থাকে। ঠিক আছে, তাহলে সে ব্যাংকে নতুনভাবে যেহেতু চেক কেটে সে টাকা নেয়, তাহলে কি ব্যাংকে সে নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি করে। ঠিক আছে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট স্কিম। সাধারণত যে সেসব বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি যারা নিয়মিত বিদেশ সফর করেন। বৈদেশিক সফরে সরকারি বৈদেশিক মুদ্রা ব্যবহারের কোটা অনেক সময় নিয়মিত সফরকারীদের জন্য পর্যাপ্ত না হওয়ায় এই হিসাব বিশেষ ভূমিকা রাখে। সাধারণত আমদানি ও রপ্তানিকারীরা ও বিদেশি কোম্পানির সাথে ব্যবসায়িক ও উপদেশমূলক সেবায় নিযুক্ত ব্যক্তিবর্গ এই হিসাবের সুবিধা নিয়ে থাকে। আচ্ছা, আমার প্রিয় স্নেহের ছাত্রী বোনেরা, আমরা এতক্ষণ ব্যাংকের কী হিসাব, ব্যাংক কোন কোন হিসাব খুলে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে সেই বিষয়টা দেখে নিলাম। ঠিক আছে, এর আমাদের প্রথম টপিক আলোচনা করা শেষ। তারপর যে দ্বিতীয় টপিকটা আজকে আমি বলেছিলাম তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। অর্থাৎ কতগুলো বিবেচ্য বিষয় রয়েছে যে বিষয়গুলোর উপর ব্যাংকে গ্রাহক তার হিসাব খুলতে পারবে। ঠিক আছে, কতগুলো নিয়মকানুন রয়েছে, তাহলে চলো আমরা দেখে নিই সেই বিবেচ্য বিষয়গুলো কি। আচ্ছা, তোমার আশেপাশে অনেক ব্যাংক দেখা যেতে পারে, তুমি সিদ্ধান্ত নিলে যে ব্যাংকে একটি হিসাব খুলবে।
কিন্তু কিভাবে সিদ্ধান্ত নেবে যে কোন ব্যাংকে কি ধরনের হিসাব খুলবে, ব্যাংক হিসাব খোলার পূর্বে নিম্ন বর্ণিত বিষয়গুলো বিবেচনা করা উচিত। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়টা আছে, বিবেচ্য বিষয়গুলো রয়েছে, তা প্রথম যে বিবেচ্য বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা কি, এক, ব্যাংকের অবস্থান। আচ্ছা, আমানতকারী সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থান বিবেচনা করে থাকে। অর্থাৎ কি, আমাদের হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান সর্বপ্রথম কি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। অর্থাৎ ব্যাংক যদি কাছে থাকে তাহলে আমরা সহজে ব্যাংকে যাতায়াত করতে পারবো বা যে কোনো প্রয়োজনে যেতে পারবো। কিন্তু ব্যাংকটা যদি দূরে থাকে তাহলে কি আমরা পারবো যেতে? না, পারবো না। আমাদের সুযোগ সুবিধা বুঝে ব্যাংকের অবস্থান নির্ধারণ করতে হবে। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে কি, দক্ষতা। ব্যাংকের কর্মচারীদের দক্ষতা ব্যাংকে হিসাব খোলার একটি অন্যতম বিবেচ্য বিষয়। দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি কম গড় সময় সেবা প্রদান করতে পারে সেটি বেশি দক্ষ। ঠিক আছে, অর্থাৎ কি, ব্যাংকের দক্ষতার কথা বলেছি এখানে, যে ব্যাংকের দক্ষ ব্যাংক কোনটা, দক্ষ ব্যাংক কখন হয়, যখন সেখানে দক্ষ দক্ষ কর্মচারী থাকবে এবং তার কার্যক্রম কী হবে, ভালো হবে, সুস্পষ্ট, সুষ্ঠু, সুন্দরভাবে তার কার্যক্রম পরিচালিত হবে, তখন কী হয়ে যাবে, ব্যাংকটা দক্ষ ব্যাংক হয়ে উঠবে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে বহুমুখী সেবা। যে ব্যাংক বহুমুখী সেবা প্রদান করে হিসাব খোলার ক্ষেত্রে সে ব্যাংকই উপযোগী। অর্থাৎ কি, যে ব্যাংক থেকে আমরা আমাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাবো বা সেবা গ্রহণ করতে পারবো সে ব্যাংকই আমরা কি, ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের সে ব্যাংক। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে কি, বৈদেশিক বিনিময়। একটি ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না। তোমার যদি বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয় তবে যে ব্যাংক বৈদেশিক বিনিময়ে অনুমতিপ্রাপ্ত সেই ব্যাংকে হিসাব খোলা উচিত। যদি আমাদের ব্যক্তিগত জীবনে বৈদেশিক কোনো লেনদেন করা হয়, অর্থাৎ বিদেশের আমাদের আত্মীয় স্বজন টাকা পাঠাবে বা আমরা টাকা পাঠাবো, এরকম যদি লেনদেন থাকে, তখন কি, যে ব্যাংকের বৈদেশিক বিনিময়ে বৈদেশিক বিনিময়ে সচল বা সক্ষম সে ব্যাংকে কি আমরা হিসাব খুলব। তারপর যে বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকের ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা কি, সুনাম। ব্যাংকের সুনাম হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যে ব্যাংক সবার পরিচিত এবং অনেক দিনের পুরাতন সেই ব্যাংকের সুনাম ভালো। এখানে যে বিষয়টা দেখো, খেয়াল করো, সুনাম, সুনাম কিন্তু যে কোনো ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কি, খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যাংকের সুনাম কি, ব্যাংকের অনেক বড় একটা অ্যাসেট। তাহলে অ্যাকাউন্টিং নিয়ে যেহেতু তোমরা পড়াশোনা করছো, তাহলে ব্যাংকের জন্য তার সুনাম যে কী বয়ে নিয়ে আসতে পারে সেটা তোমরা খুব ভালোভাবে কি বুঝো আমি আশা করি। সুনামের পর যে বিষয়টি সেটা হচ্ছে কি, শাখা। আচ্ছা, অধিক শাখা সম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী। ধরো আমি একটি শাখায় গেলাম ব্যাংকে, কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমি আমার লেনদেনটা করতে পারলাম না বা আমার ব্যাংকে টাকা জমা দিতে পারলাম না বা উত্তোলন করতে পারলাম না, তখন ওই ব্যাংকে যদি কাছে কোনো শাখা থাকে তখন কি করতে পারবো, আমি সহজেই সেই শাখায় গিয়ে আমার লেনদেনের কাজটা করতে পারবো, তাই না? তাই অধিক শাখা সম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ভালো ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয়। অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক সবার নিকট অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয়। তাহলে তালিকাভুক্ত কিনা ব্যাংকটা সেটা আমাদের কি বিবেচনায় আনতে হবে। ঋণ সুবিধা, যেসব ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে নীতি অপেক্ষাকৃত নমনীয় সেসব ব্যাংক অপেক্ষাকৃত পছন্দনীয়। অর্থাৎ কি, যে ব্যাংকে আমি আমার প্রয়োজনীয় যে কোনো সময় ঋণ পাবো বা সহজ কিস্তিতে ঋণ পেতে পারবো সেই ব্যাংকে কি আমি আমার অ্যাকাউন্ট খুলব। সুদ, যে ব্যাংকের আমানতের সুদ তুলনামূলকভাবে উচ্চ এবং ঋণের সুদ তুলনামূলকভাবে স্বল্প সেসব ব্যাংক গ্রাহকদের কাছে বেশি গ্রহণীয়। তাহলে সুদও কি, সুদ বিবেচনা করে কি আমি আমার অ্যাকাউন্টটা খুলব। সেবার উপর চার্জ, স্বল্প চার্জে অধিক সেবা প্রদানকারী ব্যাংক হিসাব খোলার জন্য উত্তম। ঠিক আছে, অর্থাৎ কি, আমার যে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে যে ব্যাংক চার্জ কেটে রাখে না সেটাও কি বিবেচ্য বিষয়। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, যেসব ব্যাংক অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং এটিএম সহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে
তাদেরকে আজকাল গ্রাহকগণ বেশি বিবেচনায় নিচ্ছে। অর্থাৎ কি ইলেকট্রিক সুবিধাটাও কি আমরা অবশ্যই বিবেচনা করব। আচ্ছা স্নেহের ছাত্রী বোনেরা, আজকে আমরা তাহলে দেখে নিলাম ব্যাংকের হিসাবগুলো কী কী এবং ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। তাহলে আজকে এতটুকুই থাকুক। যতটুকু আমি যে দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তোমরা বাড়িতে অবশ্যই পড়বে। এবং সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তাহলে অবশ্যই কি তোমাদের বাড়িতে পড়তে হবে। এবং প্রতিদিন যে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা সবগুলো ক্লাস করার চেষ্টা করবে এবং যে বাড়ি কাজ দেওয়া হচ্ছে সেগুলো নিয়মিত করবে। তাহলে আজকে এতটুকুই থাকুক। সবাইকে জানাই থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি বাসায় নিরাপদে অবস্থান করো।